ইতিমধ্যে ত্রিতাপ জ্বালায় মানুষ সারা বিশ্ববাসী জ্বলছে। সেই জন্যই মহাপ্রভু বললেন, কীর্তন রসে যদি কেউ ডোবে তার ত্রিতাপ জ্বালা ভব মহাদাবাগ্নি নির্বাপনম, নিভে যাবে। চৈতন্য মহাপ্রভু তিনি যদিও সাধারণভাবে একটা মানুষ রূপে জন্ম নিয়েছিলেন, মায়েরা চৈতন্যদেবের কৃপা বিনা বাঙালির ঘরে শান্তি মেলে না। বাঙালি বাংলায় থাকতে পারে, কিন্তু সারা পৃথিবীতে যত যত দেশ যত যত ধর্ম দেখা যায়, কোনো ধর্মের মানুষ এবং কোনো দেশের মানুষ এই বাংলার মানুষকে মন প্রাণ দিয়ে শ্রদ্ধা ভালোবাসা কিন্তু দেখায়নি। বাঙালি অত হিসাব করে চলে না, তাই বাঙালিদের মন থেকে শান্তি কার থেকেও পারেনি। এককালে সারা পৃথিবী যেটা করে বাংলায়, সেটা বিশেষ করে ভারতের মাটিতে তার আগে সেটা ঘটে যেত। আস্তে বিশ্বের যে কোনো দেশে যেটা ঘটবে, যেটা ঘটাবে, যা করবে, সেটা ভারত আগে করত। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন একটি জায়গায়, বাইরের দেশ যেটা করে সেটা দেখে ভারত অনুকরণ করে। কিন্তু এটা এখন, কিন্তু এককালে কিন্তু সেটা নয়। এককালে ভারতের জায়গা অনেক আগে ছিল, আর বাংলার মানুষ, বাঙালির মন, হিন্দু সনাতন ধর্মের অন্তর এমনভাবে ভগবান গড়েছে, বিধাতা বাঙালিদের মন প্রাণ এমনটিভাবে সাজিয়েছেন যে বাঙালি বিশেষ করে হিন্দু ধর্মের মানুষেরা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষকে যখনই দেখতে পায়, শুধু এমনি মুখের ভালোবাসা নয়, অন্তরের ভেতর থেকে তারা শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে। এটা কোনো মন গড়া কথা নয় এবং একেবারে ফেলে দেওয়ার কথা নয়। এখনো মায়েরা দেখবেন, যদি কোনো বাঙালির ঘরে, দরিদ্র বাঙালির ঘরে যদি একটা বিদেশি মানুষ এসে দাঁড়ায়, তারা সসম্মানে অভ্যর্থনা করে ঘরে তাদের থাকার জায়গা করে দেয়। কিন্তু ঠিক উল্টো দিকটা খেয়াল করে দেখুন, বাঙালি যেমন বিদেশিকে দেখলে সসম্মানে অভ্যর্থনা করে, আর বাঙালি যদি বাংলা ছেড়ে বিদেশে যায়, বিদেশি মানুষ যদি জানতে পারে যে এটা বাঙালির ছেলে, তারা যে কেমনভাবে অবহেলা করে, অবজ্ঞা করে, অপমান করে। একমাত্র বাঙালি হয়ে যারা দেশে বিদেশে ঘুরছে, তারা ছাড়া এটা কেউ বলতে পারে না। এ হলো সেই বাঙালি, এ হলো সেই ধর্মের মানুষ। এই বাঙালি এমন একটি মানুষ যে বাঙালির ঘরে এখনো দেখবেন, যে কোনো মুহূর্তে যদি কেউ দরজায় ধাক্কা দেয়, মায়েরা খুব ভালো করে বিচার করে দেখুন, বাঙালির ঘরে যদি যে কোনো মুহূর্তে মানুষ দরজায় টোকা মারে, তিনটে জিনিস বাংলা সর্বক্ষণ দেখা যায়, বাঙালির ঘরে সর্বক্ষণ দেখা যায়। সেটা কি দেখবেন? মাচায় গিয়ে দেখবেন মাচা ভর্তি ধান রয়েছে, গোয়াল ঘরে গিয়ে দেখবেন গোয়াল ভর্তি গরু সাজানো রয়েছে, আর পুকুরে গিয়ে দেখবেন পুকুর ভর্তি মাছ রয়েছে। তাহলে বাঙালিদের কোনো কিছুরই অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। বাঙালিদের আগেও ছিল, এখনো আছে, যেটার অভাব সেটা হলো ভালোবাসার অভাব। বাঙালিদেরকে বাহু বাড়িয়ে ভালোবাসা দিয়ে তার মাথাটার হৃদয়ে একটুখানি জায়গা দেবে, এটা সারা পৃথিবীর কোনো মানুষ নেই বাঙালিদেরকে ভালোবাসা দেখাবে। কিন্তু এই অবহেলিত বাঙালি সমাজ যারা বিদেশিদেরকে কিন্তু এই হৃদয় মাঝে মাথা দিয়েছে, এই হৃদয়ের মাঝে তাকে জায়গা করে দিয়েছে, তবুও কিন্তু চৈতন্য মহাপ্রভু দেখুন কত দয়াময়, কত কৃপাময়। এই জন্য আমি প্রত্যেকটি হরিবাসরে গিয়ে যে কথাটা স্মরণ করা, যে আপনি নারায়ণকে সেবা দিন, নারায়ণের চরণে তুলসী দেন, কোনো দুঃখ নেই। রামচন্দ্রের নাম ধরে কেঁদে বেড়ান, কোনো দুঃখ নেই। কৃষ্ণ কৃষ্ণ বলে আপনি আছাড় খেয়ে কাঁদবেন, তাতেও দুঃখ নেই।
আচ্ছা ধূপটা একটু বদ্ধ করে দাও, ধূপটা আমার নাকে ঠেকছে তো। নিচে নিচে রেখে দিন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী আমার মায়েরা, একেবারে সুন্দর করে কথাগুলো দেখুন, কি জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। শুধু প্যান্ডেল সাজিয়ে, ঝাড়বাতি দিয়ে, মাইক দিয়ে হরিনাম হচ্ছে, এই সামান্য ব্যাপার কিন্তু এটা নয়, একেবারে সামান্য জিনিস নয়। অনেক গভীরের কথাগুলো জানতে হবে, একেবারে বিগত দিনের ইতিহাসগুলো একটুখানি জানতে হবে, তবেই ভগবানের প্রতি ভালোবাসাটা আসবে। ভালোবাসা বাইরে থেকে হলে হবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে। আর অন্তর থেকে ভালোবাসতে গেলে অন্তরের ভেতরের খবর নিতে হবে। বাইরে একটা রং তুলি মাখানো মুখোশ দেখে আমি প্রেমে পড়ে গেলাম, ভালোবেসে ফেললাম, আর যখন আমি মুখোশ ভেদ করে অন্তরে দেখব সেইখানে গুহা রয়েছে, সে ভালোবাসার কোনো মূল্য নেই। যদি অন্তর দিয়ে অন্তরের মাঝে বসবাস করা যায়, খবর নেওয়া যায়, সেই অন্তরের খবর পাওয়ার পরে যদি ভালোবাসা যায়, সেই ভালোবাসা কোনো ঝড়ে উড়িয়ে নিয়ে যেতে পারে না। তাই এমনি এমনি কীর্তন শুনে ভগবানকে সেবা করা, আর এই ধর্মের ইতিহাস জেনে, ধর্মকে চিনে, ধর্মের তত্ত্ব বুঝে ভগবানকে ভালোবাসা, সে ভালোবাসা এক জন্ম নয়, কোটি কোটি জন্ম কিন্তু কেউ ছেড়ে দিতে পারবে না। তাই আমি আপনাদের বলি, ভগবানকে ভালোবাসবেন এইভাবে, ধর্মকে চিনবেন, নিজেকে জানবেন, ধর্মের খবর নেবেন, ধর্মকে ভালোবাসবেন। আমার খবর নেব, আমি আমাকে ভালোবাসব। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে বিশ্বের কাউকে ভালোবাসতে জানে না। যে নিজেকে চিনতে জানে না, সে ধর্মকে চিনতে জানে না। আগে নিজেকে চিনতে হয়, আমি কে, আমি বস্তুটার তত্ত্বটা কি, সেটা পরিপূর্ণভাবে চিনতে পারলে আপনাকে আলাদা করে তাকে চেনার দরকার নেই, এই আমির মধ্যেই তাকে সাজানো হচ্ছে। একটা গরু যখন বেঁচে থাকে, গরু কি বলে, গরু দেখবেন সারাক্ষণ ধরে শুধু হাম্বে 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 বলে, হিন্দি ভাষায় যেটাকে বলে হাম হ্যায় হাম হ্যায় হাম হ্যায়, মানে গরু যেন বলছে আমি আছি আমি আছি আমি আছি। সেই গরু যখন মরে গেল, তখন চামড়াটা মুচি তুলে নিয়ে যখন ওই খোলের দুই দিকে সাজিয়ে দেয়, তখন খোলের ডান দিকটা কিন্তু আর আমি আমি বলে না, তখন বলে তদ তদ তদ, মানে তুমি তুমি তুমি। তাহলে যতক্ষণ আমি, ততক্ষণ কোনো কৃষ্ণের সঙ্গে সম্পর্ক রইল না। আর যখন আমি ভুলে গিয়ে তুমি বলতে শিখল, তখনই কিন্তু গোবিন্দ সেবায় নিজেকে লাগিয়ে দিল। তাই জন্য যে কথাটি বলার, আমি ভুলে যাও, সব তুমি দিয়ে সাজাবে যে ঈশ্বর পরম কৃষ্ণ। যেটা বলার ছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করে বাংলায় জন্মগ্রহণ করে দেখিয়ে দিয়েছে। মায়েরা, এককালে যদি বিদেশি মানুষ কলকাতায় বেড়াতে আসতেন, বাংলার মাটিতে পা দিতেন, এগুলো আপনাদের হয়তো অনেকেরই জানা নেই, বিদেশি মানুষ যদি কলকাতায় বা বাংলার যে কোনো প্রান্তে এসে দু চার দিন কাটাত, তারা কি করতো জানেন? নিজেদের দেশে গিয়ে, ফিরে গিয়ে তারা প্রায়শ্চিত্ত করে নিতেন। তাহলে একটা জিনিস উপলব্ধি করার চেষ্টা করুন, আমাদের বাংলায় বেড়াতে এলে তারা নিজের ঘরে গিয়ে প্রায়শ্চিত্ত করে নেবে, এর থেকে বড় বাঙালিদেরকে অমর্যাদা অপমান করার কি আছে আর? বিদেশি মানুষ বাংলায় এসে নিজেদেরকে প্রায়শ্চিত্ত করে, তার কারণ একটাই, ওদের ইতিহাসের খবর যে বাংলায় যদি তুমি যাও, তোমরা আবার নিজেকে পবিত্র করে নেবে, তার কারণ বাংলায় কোনো দিন পাণ্ডব জন্মগ্রহণ করেনি, পাণ্ডবরা আসেননি, এটা ওনাদের ধারণা। কিন্তু সকল যুগের অবতারের শ্রেষ্ঠ অবতার, সকল যুগের অবতারের শ্রেষ্ঠ অবতার শ্রী চৈতন্য দেব, তিনি একেবারে বাংলার নদিয়ার নবদ্বীপে শচী মায়ের কোলে জন্মগ্রহণ করে সবাইকে দেখিয়ে দিলে, ওগো ভারতবাসী, তোমরা যে বাংলায় এলে দেশে গিয়ে নিজেদেরকে প্রায়শ্চিত্ত করতে,
এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ মনে করুন আমি একটা বাড়ির মালিক, মায়েরা খুব সুন্দর করে বিষয়টা স্মরণ করবেন, মনে করুন আমি যদি এই বাড়িটার মালিক হয়ে থাকি, আমারই যদি পয়সা দিয়ে আমার বাড়িটা বানানো হয়, তাহলে আমার বাড়িতে আমি কখন ঠাকুর ঘরে থাকব, আর কখন বেডরুমে শুয়ে থাকব, আর কখন বাথরুমে গিয়ে বসে থাকব, সেটা কি কারোর অনুমতি নিয়ে যেতে হবে? এটা দেখুন তো, আমার বাড়িতে ইচ্ছে হলে আমি বেডরুমে শুয়ে থাকতে পারি, ইচ্ছে হলে আমি বাথরুমে গিয়ে বসে থাকতে পারি ঘন্টার পর ঘন্টা, আবার আমার যখন ইচ্ছে হবে আমি ঠাকুর ঘরে সারা রাত্রি ধরে ধ্যান করতে পারি, এটা আমার ইচ্ছে। মনে করুন আপনি সারা দিন ধরে আমাকে বেডরুমে খুঁজে বেড়াবেন, আর সেই সময়টা যদি আমি ঠাকুর ঘরে থাকি কিংবা বাথরুমে থাকি, বলুন আপনি কি বেডরুমে আমায় পাবেন? ঠিক তেমনিভাবে সারা দেশের মানুষকে মহাপ্রভু বললেন যে তোমরা অযোধ্যা, পুরী, বৃন্দাবন, দ্বারকা, মথুরা, হস্তিনাপুরে গিয়ে মাথা ঠুকবে আর বাংলা এলে প্রায়শ্চিত্ত করবে, এটা হবে না। আমি প্রেমের অবতার রূপে বাংলাতেই জন্মগ্রহণ করব। আমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হলো জায়গা, সারা পৃথিবীটাই হলো আমার ঘর, আমি যখন খুশি যেখানে খুশি জন্ম নেব, যেখানে খুশি আমি আমার লীলা প্রকাশ করব, আমি কারোর ইচ্ছে মতো পৃথিবীতে নামব না, সারা বিশ্বটাই আমার নিজের বাড়ি। তাই দেখুন মায়েরা, এই যে চার যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্য যুগ চলে গিয়েছে, ত্রেতা যুগ চলে গিয়েছে, দ্বাপর যুগ চলে গিয়েছে, কলিযুগ রয়েছে, শেষ হতে এখনো বহু বাকি। সবে 5000 বছর কয়েক বছর হয়েছে, 5000 সামথিং, আর এখনো কলিযুগ শেষ হতে, আমি বলে দিই আপনাদের, বিষ্ণু পুরাণে একেবারে সোজা হিসেব দিয়ে দিয়েছেন যুগের হিসাব, কলিযুগের মোট আয়ু 432000 বছর, তার মধ্যে 5000 বছর মাইনাস, এখনো 427000 বছর বাকি কলি শেষ হতে। এগুলো অনেকে ভাবে না, তাই ভাবে কলিযুগে জন্ম নিয়েছি, মুখ পড়ে একটা হতভাগা যুগ যেখানে জন্ম নিয়ে শুধু মারপিট, খুন খারাপি, চিটিংবাজি, জালজোয়াচুরি, এই দেখে জীবন কেটে গেল, এর থেকে জন্ম আমি সত্যযুগে নিলে নিজেকে ধন্য বলে মনে করতাম না, এটি মনে করবেন না। এটা যদি ভাবেন তাহলে আপনার ভুল বিচার হয়ে যাচ্ছে। বলি মায়েরা, সত্যযুগে জন্ম যারা নিয়েছেন, ত্রেতাযুগে জন্ম যারা নিয়েছিলেন, দ্বাপরে জন্ম যারা যারা নিয়েছিলেন, তাদের থেকে অনেক বেশি কোটি কোটি গুণ ভাগ্য ভালো করেছো, তাই আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি। কেন জানে? নিতাই গৌর হরি হরি বল হরি বল। তার কারণটা হচ্ছে একটাই, কলিযুগে জন্মগ্রহণ করে যদি কেউ প্রাণ ভরে শুধু নারায়ণের শরণাপন্ন হতে পারে, কলিযুগে জন্মগ্রহণ করে যদি প্রাণ ভরে কীর্তন গাইতে পারে, গাইতে না পারলেও যদি কেউ মন দিয়ে শুধু শুনতে পারে, অনন্ত কোটি কোটি জন্মার্জিত পাপ থেকে নিজেকে মুক্তি পেয়ে চিত্ত শুদ্ধ হয়ে আপনা আপনি গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। এই যে ক্ষমতা, এটা কোনো যুগের মানুষকে মায়েরা দেয়নি, কোনো যুগে দেয়নি। সত্যযুগে অনেক কঠিনভাবে ভগবানের উপাসনা চলত, ত্রেতাযুগে অনেক কঠিনভাবে ভগবানের উপাসনা চলত, দ্বাপরেও অনেক কঠিন, একমাত্র কলিযুগে মহাপ্রভু বললেন কিছু করার দরকার নেই, কিছু জানার দরকার নেই, কিছু বোঝার দরকার নেই, কিছু দেখার দরকার নেই, শুধু ভক্তি ভালোবাসা মিশিয়ে বলে দাও হরি বল হরি বল হরি বল। হরি বল বলতে গিয়ে যদি কোনো ভক্তের দুনয়নে দুই বিন্দু অশ্রু গড়িয়ে গড়িয়ে যায়, হরি বল বলতে গিয়ে যদি নয়ন থেকে টপ করে দুই বিন্দু জল মাটিতে পড়ে, কিচ্ছু দরকার নেই, অনাশে ভগবানের কৃপা মিলবে। একবার কৃষ্ণ নামে
যত যত পাপ হরে পাপি হয়ে তত পাপ করিতে না পারে। এই কথাটা বলার এইটাই কারণ যে একবার কৃষ্ণ নাম করলে পাপের পাহাড় পর্যন্ত ধুয়ে যায়, কিন্তু সাবধান, কৃষ্ণ নামের মধ্যে যেন একাদশ ইন্দ্রিয় একমুখী হওয়া থাকে, খুব সাবধান। একবার কৃষ্ণ নাম বলবো বলেই যে আমার পাপ ধুয়ে যাবে সেটা কি সহজ কথা? একাদশ ইন্দ্রিয় যেন একমুখী হয়ে থাকে। আমি যখন নাম করব আমার চোখ বন্ধ হয়ে যাবে, হয়তো তাকিয়ে রয়েছি কিচ্ছু দেখতে পাচ্ছি না। যেমন কোনো রুগী যখন কোমা স্টেজে চলে যায় মৃত্যুর কিছুটা আগে, দেখবেন চোখ চেয়ে থাকে, তাকিয়ে থাকে, আমি ভাবছি কিছু দেখছে, কিচ্ছু সে দেখতে পায় না। তাকে বলে মোহদশা, ইংরেজিতে বলে কোমা স্টেজ, বাংলায় বলে মোহদশায় জর্জরিত। তাহলে নাম প্রেমে যখন একাদশ ইন্দ্রিয় ডুবে যায় তখন নয়ন দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু দর্শন হয় না। সাধারণ মানুষ ভাবছে কিছু দেখছে, কিছু দেখেনি। আর একাদশ ইন্দ্রিয় যদি নামে ডুবে থাকে আপনি ভাবছেন আপনার সব কথা শুনতে পাচ্ছে, হাজারটা সামনে ঢাক বাজালেও সাধকের ওই ঢাকের শব্দ কর্ণভেদ করে হৃদয়ে পৌঁছায় না। এই হলো সাধনা। চক্ষু কর্ণ নিশিকা নাসিকা জিহ্বাত, এই একাদশ ইন্দ্রিয় একমুখী হয়ে যাবে, সে কিছুই দেখতে পাবে না, কিছুই শুনতে পারবে না, শুধু নামের রসে ডুবে যাবে। এইভাবে নাম করলে চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা বিগলিত হবে, এইভাবে নামের একবার উচ্চারণে হাজার পাপ ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, যেটা রাজা পরীক্ষিতের হয়েছিল। রাজা পরীক্ষিত যখন জানতে পারলেন এত সুন্দর জগৎ ছেড়ে আমাকে এক সপ্তাহের মধ্যে চলে যেতে হবে, আপনি বলুন আপনি কতগুলো দিন বেঁচে থাকবেন সে হিসাব আপনিও জানেন না, কিন্তু যদি আপনাকে বলে দেওয়া হয় যে আপনি এক মাসের মধ্যে মরবেন, আপনি এক মাসও বাঁচবেন না। আপনি যদি জানেন যে আপনি তিন দিনের মধ্যে মরবেন, তিন দিনও আপনি বাঁচতে পারবেন না। রাজা পরীক্ষিতের যখন খবর এলো এক সপ্তাহের মধ্যে তার সর্পদংশনে মৃত্যু হবে, রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে বসে একাদশ ইন্দ্রিয় একমুখী করে ভাগবত পাঠ শ্রবণ করেছিল। ভাগবত পাঠ এমনভাবে শ্রবণ করছে সুখদেব গোস্বামীর মুখ থেকে যত কৃষ্ণ কথা শোনে, রাজা পরীক্ষিতের চোখ থেকে পিচকারির মতো জল ছিটকে ছিটকে সরে যায়। এইভাবে মানুষ কাঁদে, মানুষের চোখের জল গড়িয়ে যায়, এটা সাধারণভাবে জানেন, কিন্তু কিসের প্রেম কিসের ভাব যে চোখের জল ছিটকে বেরিয়ে যায়? এটা তখনই হয় সরাসরি যখন পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক তৈরি হয়। এই মানুষের সঙ্গে ভগবানের যখন সম্পর্ক তৈরি হয়ে যায়, একাত্ম হয়ে যায়, তখন চোখের জল ছিটকে বেরিয়ে যায়। তখন এ দেহের মধ্যে দেহ থাকে না, এ প্রাণে মায়া থাকে না, পরমাত্মা জীবাত্মা মিলেমিশে এক হয়ে যায়। সেইভাবে কৃষ্ণ নাম করলে একবার নামে পাপের পাহাড়গুলি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আমাদের সেই নাম কতবার করলে সেই ভক্তি আসবে জানি না, চেষ্টা চালিয়ে যেতে হবে। এ জন্মে না হয় পরের জন্মে হবে, পরের জন্মে না হয় তার পরের জন্মে হবে, সাধনা চালিয়ে যাবে, চেষ্টা চালিয়ে যাবে, একদিন না একদিন কোনোদিন আমরা কৃষ্ণকে পাবই। হরে কৃষ্ণ। একটুখানি হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা, আপনারা তো অনেকেই দীক্ষিত ব্যক্তি বা মায়েরা বাবারা রয়েছে, তাই হরে কৃষ্ণ নামটা একটু মন দিয়ে একটুখানি করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এখানে কেউ জানে না এমন কোনো ভক্ত নেই, সবাই জানেন, তাই সবাই মিলে এই গানটা গাইব। হরে কৃষ্ণ। হ্যাঁ, হাতে তালি দে, কলাবতীটা ধরো, হচ্ছে না, সবাই মিলে একটুখানি কলাবতী রাগের উপরে গানটা গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কিন্তু করবেন গানটা একেবারে ভক্তি শ্রদ্ধা মিশিয়ে, ভক্তি ভগবানের প্রতি ভক্তি, আমার প্রতি ভক্তি শ্রদ্ধা নয় ভগবানের প্রতি ভক্তি। নাম হবে কৃষ্ণের, নামের মাহাত্ম্য থাকবে কৃষ্ণের, নাম হবে কৃষ্ণের, নামের জয়ধ্বনি হবে কৃষ্ণের। রাধারানী কিন্তু বারবার করে ললিতা বিশাখাকে বলতেন, ওরে ললিতা ওরে বিশাখা, আমি আমার প্রাণনাথ কৃষ্ণের জয়ধ্বনি দেব একবার, কৃষ্ণ নামের জয়ধ্বনি দেব বহুবার। কেন জানেন? তার কারণটা একটু বলি। রাধারানী বলে দিয়েছেন ললিতাকে, ললিতা একটা কথা বলি, ভগবান কৃষ্ণকে তুমি বারবার সেবা দিয়ে বারবার ডেকে ডেকে তার কৃপা যদি নাও পাও, এই অকাদ্য কুখাদ্য খাওয়া মুখের মধ্য দিয়ে জিহ্বার মধ্য দিয়ে নানান কথা বলে বাজে বাজে কথা বলা জিহ্বাতে যদি কৃষ্ণ নাম করা যায়, অনায়াসে নামের কৃপা মিলে যায়। তুমি যে জিউ ভাই গালি গালাজ করছো সেই জিউ ভাতেই নাম করলে কিন্তু নামের ফলটা পাওয়া যায়, কিন্তু যে দেহের মধ্যে দিয়ে তুমি মায়ার সংসারে বেঁধেছ সেই দেহের মধ্যে ভগবানের কৃপা সহজে পাওয়া যায় না, কিন্তু জিভের মধ্যে নাম করলে নামের কৃপাটা কিন্তু মিলবে। তাই রাধারানী বললেন, কৃষ্ণের জয়ধ্বনি দেব একবার, কৃষ্ণ নামের জয়ধ্বনি দেব বারবার। তাই আজকে আমরা নামের জন্য সবাই বসেছি, যে নামে তিনি নামে, যে নামে তিনি নামেন, হরি নামে হরি নামে, এই হরি নামের মধ্যে দিয়ে হরি নামবেন। আজকে হরি নামবেই নামবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, শুধু আপন মনে একবার গানটা গেয়ে যান, দেখবেন যদি আপনার মন প্রাণ একমুখী হয় ভগবানের কৃপা কাউকে বোঝাতে লাগে না, নিজের হৃদয়ে উপলব্ধি করা যায় ভগবান আপনার ডাকে সাড়া দিয়েছেন কিনা, কাউকে বলতে হবে না, কাউকে খুশির সংবাদ দিতে হবে না, কাউকে পরমানন্দের সংবাদ জানাতে হবে না, আপনি ভগবানকে যদি পান আপনার দেহ বলবে, আপনার মন বলবে, আপনার প্রাণ বলবে, আপনার উপলব্ধি শক্তি বলবে। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম I'm
হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের হৃদয়ে যেন দিন রাত্রি ধরে বাজিতে থাকে। সংসারের কাজকর্ম হোক না, সংসারকে ভালোবাসতে হবে। সংসারকে অবহেলা করে কৃষ্ণ নাম করা কোনো গ্রন্থে কি প্রমাণ দিয়েছে? শাস্ত্র কি বলেছে যে সংসারকে এলিয়ে দাও, কৃষ্ণ নাম করো, তবেই তুমি সঠিক কাজ করবে? না। যদি তুমি সংসার ভালোবাসো তাহলে সংসার ভালোবাসো, বলেনি হোমায়রা? ভগবান নিজেই বলে দিয়েছেন, যদি কেউ গৃহত্যাগী হয়ে ভগবানকে ডাকে, ভগবান তাঁর ডাকে সাড়া দেয়। যদি কেউ সংসারকে রেখে দিয়ে বাবাজি হয়ে হরিনাম করে, তার ডাকে ভগবান সাড়া দেয়। কিন্তু আরও একটা কথা বলেছেন, যদি সংসারের সকল দায়িত্ব সামলিয়ে তার মাঝখানে সময় বার করে ভগবানকে ডাকেন, ভগবান তার জন্য আরো বেশি খুশি হয়। তবে মায়েরা, তিনটে জিনিসের দরকার। সংসারী মানুষ ভগবানকে পেতে গেলে তিনটে গুণের প্রয়োজন। তিনটি গুণ যদি একটা সংসারী মানুষের থাকে, সে ভগবানকে পাবে। তিনটে থেকে সরে গেলে তাহলে কিন্তু তার ভগবানকে পাওয়ার কোনো রাস্তা হলো না। এক হচ্ছে একটা সংসারী লোক, যে পরিপূর্ণ সংসারী লোক হবে, যে সংসারটাকে সুন্দর করে সাজাতে জানেন এবং সংসারকে সাজালে তার আনন্দ হয়, এরকম মানুষের ক্ষেত্রে তিনটি লক্ষণ দেখা যায়, তিনটি গুণ দেখা যাবে। এক হচ্ছে কর্তব্য পরায়ণ হতে হবে। সংসারী মানুষের প্রথম কাজ হলো কর্তব্য পরায়ণ। সংসারের কোনো কর্তব্য যেন তার হাত থেকে বেরিয়ে না যায়, কর্তব্য থেকে নিজেকে যেন একটু দূরে সরানো না যেন যায়। তাহলে এক হচ্ছে কর্তব্য পরায়ণ, আর দুই হলো চরিত্রবান হতে হবে। দেখো, এগুলো আপনারা নিজেকে একবার ভেবে দেখো, সংসারের সকল কর্তব্য আমি পালন করব, আমার এতটুকু ত্রুটি হবে না, এটা যদি হয় তাহলে পূর্ণ সংসারী হলো। আর যদি চরিত্রবান হয়, পূর্ণ সংসারী হলো। তিন নম্বর হচ্ছে ধর্মপরায়ণ। আর ধর্ম মানে কি ভগবানের মন্দির বানানো? ধর্ম মানে কি জপের বালাই না? ধর্ম মানে কি তুলসীমালা নেওয়া? ধর্ম মানে কি দাদু সঙ্গে তিলক সেবা করা? না, ধর্ম মানে হচ্ছে সৎ এবং সামাজিকতা, এটা হলো ধর্ম। এক হচ্ছে কর্তব্যপরায়ণ, দুই হচ্ছে চরিত্রবান, তিন হচ্ছে ধর্মপরায়ণ। ধর্মপরায়ণ মানে সৎ হতে হবে এবং সামাজিক বোধ জ্ঞানটা থাকতে হবে। ব্যাস, এই তিনটে জিনিস যদি একটা মানুষের মধ্যে দেখা যায়, আলাদা করে বৃন্দাবনে যেতে লাগে না, আলাদা করে নদীয়ার নবদ্বীপে হাগৌর বলে কাঁদতে লাগে না, আলাদা করে মন্দির বানাতে লাগে না, আলাদা করে হাকৃষ্ণ বলে কাঁদতে লাগে না, সেই সংসারী মানুষ যদি একবার বসে শুধু ভগবানের শরণ নিতে পারে, ভগবান নিজে তার ধাম থেকে ছেড়ে এসে তার রাঙা যুগল চরণ তাকে দর্শন করিয়ে দেন। নিতাই গৌরতম আনন্দে হরি বল হরি বল। এই তিনটি গুণ যদি একটা মানুষের মধ্যে দেখা যায়, কিসের দরকার হরিনাম শোনার, কিসের দরকার কৃষ্ণ নাম করার? ভগবান তো তাদের জন্য তৈরি থাকেন, যারা চরিত্রবান হয়, যারা কর্তব্যপরায়ণ হয়, যারা সৎ এবং সামাজিক বোধজ্ঞান নিয়ে সমাজে চলাফেরা করে, তাদের জন্য আলাদা করে হাকৃষ্ণ বলে কান্নাকাটির দরকার হয় না। তারা ভগবানের নাম নিতে গেলে এমনিতেই কেঁদে ফেলে। যে খাঁটি ভদ্রলোক হয়, যে নিপাট ভদ্রলোক হয়, যে সারা জীবন সততার সঙ্গে জীবন কাটিয়েছে, তাকে জোর করে ভগবানের নাম নিয়ে কাঁদতে লাগে না, তারা এমনিই ভগবানের নামটা নিতে গেলেই কেঁদে ফেলে। এটা একটা মহৎ মানুষের লক্ষণ। কিন্তু ভেতরে যার কালো, বাইরে থেকে যাকে দেখায় আলো, সে মাথা ঠুকে ভগবানের নাম নিতে চাইলেও চোখে তার জল আসে না। এটাই হচ্ছে মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য। তাই মায়েরা, আজকে যখন কৃষ্ণ নাম শুনতে বসেছি, আমাদের চোখ থেকে জল আসবেই আসবে, এই প্রতিশ্রুতি আমাদের ভগবানের চরণে রইল। সেই আশা নিয়ে এসো গানে গা,
হরি নাম। হৃদয়ের গভীর রাত্রি সাধক সাধনাটাকে গভীরে প্রবেশ করায়। রাত্রির বারোটা হলেই যে গভীর রাত হয় তা নয়, সাধনা আরও গভীরে পৌঁছাতে হবে। একটা সাধক যখন তার মনটা ভক্তির গভীরে পৌঁছে দেয়, মনে হয় যেন সারা জীবনটাই তার গভীর রাত্রির মধ্যে কাটছে, এমনই সাধনা হবে। সাধারণ মানুষ সকাল বিকেল বিচার করে, কিন্তু সাধকের কাছে আলাদা করে গভীর বলে কিছু নেই। তার সারা জীবনটাই যেন গভীর, সারা জীবনটাই যেন আবেগ, সারা জীবনটাই যেন কত ভাব, কত আনন্দ, কত বেদনা, কত বিরহ, তার মধ্যেই পরমানন্দকে খুঁজে পায়। এসো ভাব গান গা কৃষ্ণ নাম হরি নাম, এসো হরি বল হরি বল গান গা চরাচর বল হরি, চরাচর বল হরি, চরাচর বল হরি, চরাচর বল চরি বল গুরি কৃষ্ণ কৃষ্ণ হরি বল ভাবেই তো হরিনাম করার প্রয়োজন মা। হরিনাম হবে এইরকম ভাবে যে হরিনামে মায়া ছিন্ন হবে। ও মা, মায়ার সঙ্গে যদি নিজেকে সবসময় জড়িয়ে থাকো তাহলে তোমাকে কৃপা যোগমায়া করবে না। এই যে রাসলীলা শোনেন ভক্তরা, রাসলীলা শোনেন, রাসলীলা শুনতে গেলে দেখবেন রাসের বানানটাকে খেয়াল করতে হবে। রাস বানান কি? রয়ে আকার দিলে তবে রাস হয়, রয়ে আকার দন্তস্ব রাস, আকার মুছে দিলে তবে রস হয়, তার আগে রস হয় না। এই আকারটি কে? আকারটি হলো মায়া। র মানে রাধা, স মানে কৃষ্ণ, এই মাঝখানে আকার থাকে বলেই রাধা কৃষ্ণের মিলন হতে পারে না। মায়েরা, আপনারা তো হরিবাসরে বা ক্যাসেটে বা ইউটিউব চ্যানেলের মধ্যে রাসলীলা কীর্তন শোনেন, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন রাসলীলা শুরু করার আগে ভগবান কৃষ্ণ যখন গোপীদেরকে একটু কাছে পাবার বাসনা তৈরি করেছিলেন, একটুখানি ভালো করে ভক্ত হতে শিখবেন। রাসলীলা কেন বলা হয়? যে রাতে গোষ্ঠ দিনে রাস, তার হয় সর্বনাশ। রাত্রির বেলা যদি কোনো গোষ্ঠলীলা গাওয়া হয় আর দিনের বেলায় যদি রাসলীলা গাওয়া হয় তাহলে তার কত বড় সর্বনাশ হতে পারে সেটা একটা সাধারণ মানুষের কোনো বুদ্ধির মধ্যে ধরে না। দিনের বেলা রাস হয় না। এখানে দিন বলতে কোনটা আর রাত্রির বলতে কোনটা? রাত্রির বেলায়
মানুষ ঘুমিয়ে পড়ে, কোনো বিরক্তিকর ঘটনা থাকে না, তখন রাসলীলা হয়। কেন হয় রাত্রির বেলায় রাস? রাত্রির বেলায় রাস হয় তখনই যাতে করে রাসলীলাকে শ্রবণ করার মধ্যে যদি কোনো রকম চিন্তা শক্তিতে ব্যাঘাত না ঘটে, রাস বোঝার মতন মানুষ যদি থাকে তবেই রাস হবে। আর যে রাস বুঝতে চায় না, সাধারণ নায়ক নায়িকার সঙ্গে কৃষ্ণ আর রাধাকে মিলিয়ে দেয়, তার রাসলীলা শ্রবণ করা উচিত নয়। আপনারা টিভিতে সিরিয়ালে যখন রাধা কৃষ্ণের লীলা দেখেন, অনেক লীলায় দেখবেন রাধারানীকে সাজিয়েছেন আর কৃষ্ণকে সাজিয়েছেন, কিন্তু মায়েদেরকে বলি বাবা, রাসলীলাতে যখন কৃষ্ণ আর রাধারানী লীলা করেছিলেন, আপনি বলুন কৃষ্ণের বয়স কত ছিল, রাধারানীর বয়স কত ছিল? যুবক যুবতী ছেলে মেয়েদের মধ্যে রাধা কৃষ্ণের লীলা কাহিনী হয়নি। রাধারানী যখন কৃষ্ণকে দেখেছিলেন তখন রাধারানীর বয়স কত ছিল, আর কৃষ্ণ যখন রাধারানীকে দেখেছিলেন কৃষ্ণের বয়স কত ছিল, এগুলো তো সাধারণ মানুষে জানে না। সাধারণ মানুষ ভাবে যে রাধা কৃষ্ণের লীলা মানে সাধারণ মানুষের মতোই লীলা, কিন্তু এটা যদি মনে করেন তাহলে নরকেও তার স্থান হবে না। মায়েরা একটুখানি বলে দিই, বুঝিয়ে দিই, কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী সৃষ্টি। তাহলে দেহের ভেতর থেকে সৃষ্টি হয়েছেন এমন একজন মেয়ে, বলুন তাহলে কৃষ্ণ কি তার পিতার মতো নয়, নাকি পিতা নয়? কোনো পুরুষ মানুষের অঙ্গ থেকে যখন সন্তানের জন্ম হয় সে হলো তার সন্তান, আর যার কাছ থেকে সে সৃষ্টি হলো সে হলো তার পিতা। তাই জগৎ পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর রাধারানী হচ্ছে তার অঙ্গের থেকে সৃষ্টি। আর সেই রাধা কৃষ্ণকে নিয়ে নায়ক নায়িকা সাজিয়ে লীলা দর্শন করাচ্ছেন, এটা আমার মনে হয় হিন্দু সনাতন ধর্ম বলেই পার পেয়ে গেছেন, অন্য কোনো ধর্মে হলে গদ্দান চলে যেত। এমন এমন কাণ্ড আমাদের হিন্দু ধর্মে ঘটে, আমাদের হিন্দু ধর্মের অকৃতজ্ঞ মানুষ বলে এগুলো সহ্য করে। কিছুদিন আগে, কয়েক বছর আগে এই হিন্দু ধর্মের একটা গান রচনা হয়েছিল, সেটা হয়তো এখানে অনেকেই জানেন বা অনেকে হয়তো জানেননি, আমি গানটা আপনাদের বলছি, শুধু শুনে দেখবেন যে এই গানটা যদি কোনো ইসলাম ধর্মের মানুষের গানের মধ্যে দিয়ে দিতেন, কোনো খ্রিস্টান ধর্মীয় গান যদি এটা গেয়ে দিতেন, বলুন তার স্থানটা কোথায় হতো? আমি গানটা আপনাদের বলি, আপনারা শুনে যান, তারপরে বিচার করবেন। বলছে, নবদ্বীপের ঘাটে ঘাটে শ্রীচৈতন্য মুরগি কাটে, নিত্যানন্দ ধরে তার ঠ্যাং। এই গানটা কিন্তু বেরিয়েছিল এক সময়। তাহলে আপনি বলুন, এই রকম গান বাংলার মাটিতে ছেড়ে দিয়েছেন অথচ তার ফাঁসি হলো না? এটা সেই ধর্ম যে ধর্মের মতো নোংরা জাত অন্য ধর্মে নেই। এটা যদি কোনো ইসলাম ধর্মের ভগবানকে নিয়ে রচিত হতো, আমি বলে দিচ্ছি গদ্দান মাটিতে গড়াগড়ি খেত, শুধু হিন্দু সনাতন ধর্ম বলে পার পেয়ে গিয়েছে এই সব গানগুলো। এটা ভাবলেও তার নরকে স্থান হয় না, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাই মায়েরা একটা কথা বলি, রাধারানী কৃষ্ণেরই স্বরূপ, রাধারানী কৃষ্ণেরই বিকার, রাধারানী কৃষ্ণের অংশের অংশ, তাই তাকে নিয়ে নায়ক নায়িকা সাজিয়ে লীলা দর্শন। এখানে কামনা বাসনা নেই, এটা ভুলে যাবেন না, কামনা বাসনা লেশমাত্র নেই, ভাবলে অবাক হয়ে যেতে হয়। র মানে রাধা, স মানে কৃষ্ণ, আকার মুছে দিলে রাস হয়। আর একটা কথা বলি, রাসমঞ্চে রাধা কৃষ্ণকে যে এক জায়গায় জুড়ে দিয়েছেন, রাসমঞ্চে রাধা কৃষ্ণকে যে এক ঘরে বসিয়ে রেখেছেন, এটা কে দিয়েছেন? এই মাঝখানে যে আকার, সেটি হলো মহামায়া জগজ্জননী দুর্গা। তাহলে জগৎ মাতা দুর্গা, তিনি কৃষ্ণকে আর রাধাকে দুহাতে ধরে মিলন ঘটিয়েছে। তাহলে মা হয়ে সন্তানের মিলন, এখানে কি কামনার মিলন? না, এটা সেই মিলন, এই মিলন নয়, এটা হলো সেই মিলন যে মিলনে আমরাও একদিন মিলিত হব। আমরাও কিন্তু একদিন সেই জায়গায় যাব, সেই জায়গায় গিয়ে আমাদের দেহের সঙ্গে তার মিলন হবে, সবাই আমাদেরকে সাজিয়ে সেইখানে তুলে দেবে। সেদিন দেখবেন নাচের কথা মনে হবে না, গানের কথা মনে হবে না, শুধু চোখ থেকে হবে রলস্রধারা গড়াবে। আপনি টাকা পয়সা করে, খরচা করে বাড়ি বানালেন, আপনি রোজগার করে ছেলে সন্তানাদিকে মানুষ করলেন, আপনি আপনার টাকার সম্পত্তি দিয়ে আপনার স্ত্রীকে সাজালেন, কিন্তু যে সম্পত্তি
শক্তি দিয়ে গাড়ি সাজালেন, বাড়ি সাজালেন, আত্মীয় স্বজনকে ভালোবাসলেন, আপনার যখন জীবনবেলা শেষ, আপনার ওই স্ত্রী, আপনার নাতিনাতনি, আপনার বাড়ি, আপনার বাগান সব নীরব হয়ে যাবে, আপনাকে চিতার উপরে শুইয়ে দেবে। বলুন, সেই মিলনে কি আপনার আনন্দ করতে ইচ্ছা হবে? সেটাই হলো রাসের মিলন। আপনারা শোনেন না, রাসমঞ্চে একটা গান আছে, রাসে যখন গোপীরা যাচ্ছে, খসত বসন রসন চেলি, একটা গান আছে। তাহলে খসত বসন রসন চেলি মানে কি? গোপীরা যখন রাসমঞ্চে যাচ্ছে, তার অঙ্গ থেকে বসনটা খুলে পড়ে গেল, শাড়ি খুলে গেল, গয়না খুলে গেল। আচ্ছা বলুন, গোপীদের কি চেতনা নেই? তারা তো মেয়ে, তারা তো নারী। তাহলে অঙ্গ থেকে বসন খুলে যাচ্ছে, অঙ্গ আলগা হয়ে যাচ্ছে, শাড়ি খুলে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে, গোপীদের হুঁশ নেই? হুঁশ আছে। কিরকম? আপনিও যখন গোবিন্দের ডাকে একবার চলে যেতে হবে, সেদিন এই যে এত সুন্দর শাড়ি গয়না কাটি পরেছেন, আপনারও কিন্তু বসনটা এইভাবেই খুলে যাবে, ঘুমসিটুকু পর্যন্ত আপনার রাখবে না, কেটে দেবে। যেমনভাবে আপনি এসেছিলেন, সেইভাবে আপনাকে চিতায় শুইয়ে দেওয়া হবে। সেই হলো রাস, সেই হলো মিলন। রমানে রাধা, স মানে কৃষ্ণ, রমানে জীবাত্মা, স মানে পরমাত্মা, রমানে ভক্ত, স মানে ভগবান। এই মহামিলন আজকে এই জায়গায় হবে। এমনভাবে কৃষ্ণকে ডাকবো, আমাদের ডাকের সঙ্গে যেন আমাদের ভগবানের সাক্ষাৎ হয়ে যায়। তাই মায়েরা আজকে সবাই মিলে বেদনা হারি নিতাই গৌর হরিব, জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম, জয় শ্রী মুরারি, রাম নাম রাম নাম, আজকে সেই রকমই একজন ভক্ত আমাদের কাছে আসবে, যার ডাকে, হ্যাঁ বলো বাবা, প্রসাদ, আচ্ছা ঠিক আছে, এইখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে। আপনারা যদিও দেখতেই পাচ্ছেন বা সবাই জানেন, তবুও বাবার নিজের হাতে গড়া, নিজের ইচ্ছায়, নিজের ভক্তিতে, আপন ইচ্ছায় গড়া প্রসাদ, সেই জন্য উনি প্রসাদ যাতে আপনারা অবশ্যই গ্রহণ করেন, সেই জন্য আপনাদের কাছে কাতর প্রার্থনা আমারও থাকলো, অবশ্যই প্রসাদের অবহেলা করবেন না। এখানে যেমন কীর্তন শ্রবণের মাধ্যমে একটা প্রসাদ আপনার হৃদয়ে যাচ্ছে, আর একদিকে প্রসাদ সেটাও গ্রহণ করবেন, সবই প্রসাদ। নাম প্রসাদ, এটা নামামৃতের প্রসাদ, আর ওইদিকে রান্নাবান্না করা প্রসাদ, দুটোই দরকার এবং দুটোই দুটো শক্তির কাজে লাগবে।
ওই প্রসাদটা পেলে আপনার দেহের পুষ্টি হবে। আর বাবা এইখানে যে প্রসাদটা করেছেন শ্রবণের প্রসাদ, এটি পেলে আপনার আত্মার পুষ্টি হবে। দুটো কিন্তু দুটো কাজ, কোনোটা ফেলে দেওয়ার নয়। এগুলো অনেকের জানা নেই, যেমন পাখি আর খাঁচা। আপনি যদি শুধু খাঁচার যত্ন নেন, মনে করুন আপনি 10,000 টাকা দিয়ে খাঁচা কিনেছেন আর 200 টাকা দিয়ে পাখি কিনেছেন, তা আপনি খাঁচাই পালিশ করে যাচ্ছেন, পাখিকে খেতে দিচ্ছেন না, তাহলে এতে কি হয়? খাঁচা নতুন রয়ে যাবে, পাখি ভেতরে মারা পড়ে যাবে। আর আপনি এমন যদি হয়ে থাকেন যে রাত দিন ধরে পাখিকে খেতে দিচ্ছেন, খাঁচার দিকে একবারও তাকিয়ে দেখলেন না, তাতে করে দেখা গেল কোন দিন খাঁচাটা ভেঙে গেছে, পাখি কিন্তু উড়ে পালিয়ে যাবে। ঠিক তেমনইভাবে তত্ত্বের দিকে দেহটা কিন্তু আপনার খাঁচা, আর তার মধ্যে আত্মাটি হলো আপনার অচিন পাখি। এটা হলো অচিন পাখি, এটাকে কেউ চিনতে পারে না, এর তত্ত্ব কেউ বুঝতে জানে না, একে ধরে রাখতে পারে না। যদি ধরা থাকতো তাহলে তো রাধারানী বহুকাল আগে কৃষ্ণের আত্মাটাকে ধরে নিতেন, তাহলে তো কৃষ্ণকে যেতেই দিত না দ্বারকায়, ধরে রাখতে পারে না। তাই মায়েরা আপনাদেরকে আমি বলি, বাবারা রয়েছেন, এখন যে কীর্তনটি হচ্ছে এটা যদি মন দিয়ে শোনেন তাহলে জানবেন আপনাকে আত্মশুদ্ধি করানো হলো, আর তারপরে যখন ওইখানে প্রসাদ পাবেন তখন তার মধ্যে দেহশুদ্ধি হলো। আত্মশুদ্ধি দেহশুদ্ধি এই দুটো ব্যবস্থাই এখানে বাবা করেছেন। তাই বাবার কথা অমান্য করলে সেটা অপরাধ আপনাদের হবে, অপরাধ আপনারা হবেন না, অপরাধী হবেন না, আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর হরি হরি। আজকে আমরা কীর্তন গান শোনার আগে প্রথমেই যে শ্লোকটি বলেছিলাম সেই শ্লোকের ব্যাখ্যাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কটা কথা বলেছেন। মাগ, ধৈর্যটাকে বাড়িয়ে একটুখানি যদি কীর্তনটা শোনা যায় তাতে করে এমন এমন কিছু জিনিস আমাদের হৃদয়ে আটকা পড়ে যায়, শুধু যে এই জন্মে ভালো থাকবো সেটা নয়, জন্ম জন্ম ভালো থাকার ওষুধ কিন্তু কীর্তন গানে দেওয়া রয়েছে। এবং এটা আমার বানানো কথা নয়, এটা চৈতন্যদেবের নিজের মুখের বাণী। আপনি এই জন্মে ভালো থাকবেন এ চিন্তা করার দরকার নেই, আপনি জন্ম জন্ম ভালো থাকবেন সেই মহৌষধ কিন্তু কীর্তনাসরে মহাপ্রভু দিয়েছেন। এই যে মহাপ্রভু প্রথমেই বলেছে না, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং। আজকে আপনারা হরিনাম শুনছেন, ঠান্ডার মধ্যে বসে আছেন, খাওয়া দাওয়া কেউ হয়তো করেছেন এখনো করেননি, কিন্তু এই যে কষ্ট করে হরিনামটা শোনা, হরিনাম গেয়ে যাওয়া, এর কি কোনো ফল আছে? যদি কোনো ফল থাকে তাহলে সেটা কি? এটা শ্রী চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছেন যে শোনো গো, কীর্তন যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে সাতখানা উপকার তোমাদের মধ্যে মিলবেই মিলবে। এইবার সকল ভক্তবৃন্দের কাছে একটা কথা বলি, সাতটি উপকার যে কীর্তন গানে আছে সেটা গাঁট গুনে গুনে মিলিয়ে দেবেন, আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যা করে বলবো। এবং এটা আমার ঘটনা নয়, আমার বানানো কথা নয়, এবং আমার বাবার বানানো কথাও নয়, এটা একেবারে বাংলার প্রাণ, বাংলার যে ভগবান, কলিযুগের যে প্রাণ, কলিযুগের ভগবান চৈতন্যদেবের নিজের একেবারে লিখে যাওয়া বাণী। বলছে কীর্তন গানে সাতটি ফল পাওয়া যাবেই যাবে। প্রথম ফলটা হলো চেত দর্পণ মার্জন। কীর্তন জগতের সঙ্গে যারা যুক্ত আছে তারা শ্লোকটা কিন্তু অনেকেই জানেন। চেত মানে চিত্ত, তার মানে হচ্ছে মন, দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে 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 চকচকে করে দেওয়া, পরিষ্কার করে দেওয়া। এখানে যত যত মানুষ বসে আছেন প্রত্যেকেরই কিন্তু ঘরের ভেতর একটা আয়না আছে, এই দেহটা হলো ঘর, এর মধ্যে 9 খানা দরজা রয়েছে। এই যে আপনারা বসে আছেন আপনাদের কিন্তু 9টা দরজা আছে, দেহটা কিন্তু একটা বাড়ি। এবার 9টা দরজা, বৈষ্ণব ধারা, বৈষ্ণব মানুষ এগুলো বলেছেন, বৈষ্ণবজন বলেছেন 9খানা দরজা আছে, 2টো চোখের ছিদ্র, কানের ছিদ্র, নাকের 2টি ছিদ্র, মুখ, পায়ু উপস্থ, এই 9টা দ্বার দিয়ে আমাদের মন 9 দিকে ছুটে বেড়ায়। ওই জন্য বলছে নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু মানে মনটা হচ্ছে আমাদের গরু, এটা নবদ্বার দিয়ে ছুটছে 9 দিকে, সেই জন্য একমুখী করলে গোবিন্দকে মেলে না।
এই নটাদারকে একমুখী রাখলে তবে গোবিন্দ মেলানো যায়। এই জন্য বলছে নটা দরজা দিয়ে বানানো এই দেহঘর, এর মধ্যে আদমা যেটা হলো আয়না, যে আয়নায় কীর্তন শুনিয়ে গেলে পরিষ্কার হয়ে যায়, মানে মার্জন হয়ে যায়। একটা কথা বলি বাবা, বাড়িতে আপনি 200 টাকায় দিয়ে আয়না কিনলেন, সেটা যদি রোজের পরিষ্কার না করেন, বলুন না বাড়ির ধুলো গিয়ে কি সেখানে ঝাপসা আনে না? আপনার ড্রেসিং টেবিলে যে আয়নাটা থাকে, আপনি যদি 1 সপ্তাহ বাড়িতে না থাকেন দেখবেন একটা ছাপ পড়ে যায়, আর যদি 10 বছর বাড়িতে না থাকেন তখন আর চট করে ধুলোটা পরিষ্কার হবে না, তখন সার্ফ সোডা দিতে হবে এবং একটু জল দিতে হবে, ঘষাঘষি করতে হবে, তবে পরিষ্কার হবে। ঠিক তেমনি ভাবে আপনি সারা জীবন ধরে যদি মন আয়নায় ভগবানের নাম ঘষাঘষি না করে যাও, হঠাৎ করে বৃদ্ধ বয়সে যদি একবার কৃষ্ণ নাম করো, তখন তো আপনার মনের আয়নায় জমাট বেঁধে গিয়েছে ময়লা, সেটা কি তখন চট করে পরিষ্কার হবে? সেই বছর বছর ধরে সঞ্চিত ময়লা সেটা তুলতে গেলে চট করে হবে না, সেইখানে তোমাকে হরিনাম রূপী মাজন লেপতে হবে আর সেইখানে নয়নের জল সিঞ্চন করতে হবে। এই চোখের জল আর কীর্তন রূপী মাজন, এই দুটো মিলেমিশে যখন এই জায়গায় মনের আয়নায় ধাক্কা লাগাবে, ঘষাঘষি করবে, দেখবে একটু একটু করে আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। আর মনের আয়না পরিষ্কার হয়ে গেলে আপনি যখনই মনের মধ্যে দৃষ্টি দেবে তখন তুমি ভগবানকে দেখতে পেয়ে। বাজারের আয়না দিয়ে নিজের মুখ দেখা যায়, আর আমার মন আয়না দিয়ে ভগবানের মুখ দেখা যায়। তাই জন্য আজকে সবাই মিলে এই মনটাকে পরিষ্কার করার জন্য, যে তৃষা জাগে, আমি এখানে যত আমার বাবারা মায়েরা রয়েছে তাদেরকে একটা কথা বলি, মা সকালবেলা তো আপনারা ঘুম থেকে ওঠেন, প্রভাতে ওঠেন, আপনারা তো মেদিনীপুর জেলার মানুষ, আমি জানি মেদিনীপুরের বাড়িতে বাড়িতে মা জননীগণ ভোর 3-4 সময় ওঠেন, গোবরের জল ছিটে দেন, শঙ্খ বাজান, ধূপ প্রদীপ জ্বালান, তারপরে বাড়ির কর্তারা ওঠেন। কিন্তু আমি মায়েদেরকে একটু বিশেষ করে বলবো, ভোরের বেলা উঠে সকালের কাজকর্ম সেরে আপনি যখন মন্দিরে বসবেন তখন যদি এই কথাগুলো শুধু একটু মনে মনে ভগবানকে জানান, আলাদা করে কীর্তন যদি নাই বা শোনেন, শুধু সকালের যদি নিত্যদিনের এই কাজটা চালিয়ে যান, দেখবেন একদিন না একদিন আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগবে, এবং সেদিন আপনি সকালবেলা ধূপ দিতে গেলেই দেখবেন আপনিও বুঝতে পারবেন না আপনার চোখ ভরা কেন এত জল এসে গেল। আর একটা কথা বলি, চোখে যাদের জল থাকে কৃষ্ণ নামে, কৃষ্ণ তার হৃদয়ে ধরা থাকেই থাকে। ভগবান টাকা দিয়ে ধরা যায় না, ভগবানকে দামি মিষ্টি দিয়ে ধরা যায় না, ভগবানকে সুন্দর একটা রজনীগন্ধা ফুলের মালা দিয়ে ধরা যায় না, ভগবানকে ধরতে গেলে নয়নের বাড়ির দরকার। ওই জন্যই তো ভগবান এইভাবে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে, আর শুধু ভগবান বলে ভগবান, ভক্ত আমাকে সারা জীবন ডাকলো, কই আমাকে ডাকতে গিয়ে তার চোখ থেকে 2 বিন্দু জল তো আমার চরণে এলো না, যদি আসে তোমার সঙ্গে তার বন্ধন তৈরি হলো। আর ভক্তের সঙ্গে ভগবানের বন্ধন তৈরি করতে গেলে এই কথাগুলো হৃদয়ে যেন বাজে। আমি যে গানটা গাইব এই গানটা যদি মনে মনে গাইতে পারেন দেখবেন আপনার মনের সঙ্গে ভগবানের একটা সম্পর্ক তৈরি হবে, এটা প্রত্যেক দিনের কাজ। আমি বলে দিই, যে তৃষা জাগিলে, কথাগুলো শুধু মায়ের একটু বুঝে যান, তোমারে হারাব সে তৃষায়া জাগায়ো না, অপূর্ব কথা, যে ভালোবাসায় তোমারে ভুলায়, যে ভালোবাসায় তোমারে ভুলায়, সে ভালোবাসায় ভুলায়ো না।
ভাষাগুলো শুধু যদি মনে মনে একবার বলা যায়, কাঁদবে না কে? কাঁদবে না কার? হৃদয় দুলবে না কার? মন দুলবে না? যে তৃষ্ণাই তোমাকে ভুলিয়ে দেয়, সে তৃষ্ণা আমাকে জাগিও না। যে ভালোবাসাই তোমাকে ভুলায়, সেই ভালোবাসা আমার যেন কোনোদিন তৈরি না হয়। যে তৃষা জাগিল তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায়ো না। যে ভালোবাসায় ধরতে হবে না তোমারে ভুলা, যে ভালোবাসায় তোমারে ভুলা, সে ভালোবাসায় ভুলায়ো না। ধরো নিতাই গৌর হরি হরি বল তোমারে বলছে মায়েরা। এখানে তো অনেক জ্ঞানীগুণী মানুষজন আছেন, মেদিনীপুরের মানুষ, রূপ দেখলে বোঝা যায় না। দেখা গেল একজন প্রফেসর বসে আছে, এটা আমরা জানি, আমরা হাওড়া জেলার মানুষ তো। এইখানে একজন অধ্যাপক বসে থাকবেন, বাইরে থেকে দেখাই যাবে না যে তিনি একটা কি অ্যাটম বোম বসে আছেন। আগুনটা ধরিয়ে দিলে দেশ ধ্বংস করে দেবে, সেটা মেদিনীপুর জেলার মানুষকে দেখা যায়, আমাদের হাওড়া জেলার মধ্যে সেটা দেখা যায় না। তাই জন্য জ্ঞানের ভাণ্ডার অনেক রয়েছে, কিন্তু গানটাতে কি বললেন দেখুন। যে জ্ঞানের দীপে, ছোট করে ছোট করে ভলিউমটা ছোট করে, যে জ্ঞানের দীপে তোমার লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ো না। যে জ্ঞানের যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত নাম হরিও না। যে যাত যাত নাম হরিও না, যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত নাম হরিও না। যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত নাম হরি। তোমা ছাড়া করে আমার জাগায়ো না, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায়ো না। তৃষা জাগে রে হরি হরি বল খারা, তৃষা আমার জাগায়ো রে, তৃষা জাগে রে তোমারে খারা, তৃষা আমার জাগায়ো রে। এটা হচ্ছে আত্মনিবেদন। ভগবানের প্রতি যদি আত্মনিবেদনটা না থাকে তাহলে ভগবানকে পাওয়া খুব কঠিন। এই আত্মনিবেদনটা থাকলেই তো মন পরিষ্কার হবে মায়েরা। তাহলে চেত দর্পণ মার্জনং, মানে মনের ময়লা পরিষ্কার হবে। তারপরে বলছে ভব মহাদাবাগ্নি নির্বাপন, সারা পৃথিবীতে দাউ দাউ করে আগুন জ্বলছে মা। এখানে এমন একটা মানুষ আছে দাঁড়িয়ে বলতে পারে যে আমার জীবনে শান্তি রয়েছে? একজন মানুষকে খুঁজে পাবে না।
জীবনে কোনো দুঃখ নেই, জীবনে কোনো বিরহ নেই, জীবনে কোনো জ্বালা নেই এমন মানুষ কলিযুগে আছে মনে হয় না। টাকা পয়সা থাকতে পারে, গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু শান্তির সাগরে নিজেকে ডুবে রয়েছে এটা মানুষ বলতে পারে না। এইটাকে বলছে জ্বালা, এটাকে বলছে আগুন। একমাত্র জগতের আগুনকে নেভাতে পারে এই কীর্তন গান। ওই জন্য দ্বিতীয় উপকারটা হচ্ছে ভব মহাদাবাগ্নি নির্বাপন। এখানে আগুন বলতে কি জ্বালা, কোন জ্বালা, ত্রিতাপ জ্বালা। এখানে যত যত মানুষ আছে যারা কীর্তন শুনছে বা যারা শোনেন না, সকলেরই কিন্তু বলছি তিনটে জ্বালা কিন্তু আছেই আছে। একটা হচ্ছে আধি ভৌতিক, আধি দৈবিক আর আধি আধ্যাত্মিক। আধি ভৌতিক জ্বালা কাকে বলে? ভূতের জন্য যে কষ্ট, ভূতের যে ভয়, ওটা নয়। আধি ভৌতিক জ্বালা মানে মশা কামড়ে দিয়েছে তোমার, ডেঙ্গু হয়ে গেল, কিন্তু মুনি ঋষিরা সাধকরা জঙ্গলে বসে বসে দিনের পর দিন সাধনা করে, বলুন তারা কি মশারি খাটিয়ে নাম করে? তার গায়ে কি মশা লাগে না? তাহলে কটা মুনি ঋষিদের, কটা সাধকের ডেঙ্গু হয়ে গিয়েছে, ম্যালেরিয়া হয়েছে, রাত দিন মশা কামড়াচ্ছে, কিন্তু একটা সাধারণ মানুষের মশা কামড়ালো ম্যালেরিয়া হয়ে গেল, কুকুর কামড়ালো জলাতঙ্ক হয়ে গেল, ইঁদুর কামড়ালো প্লেগ হয়ে গেল, এটা কিন্তু একটা জ্বালা, যেটাকে বলা হয় আধি ভৌতিক জ্বালা। এখানে কারোর না কারোর হতে পারে এই জ্বালাটা, তোমার হয়নি, তোমার বংশের কারো হয়েছে, তোমার গ্রামের কারো হয়েছে, তোমার দেশের কারো হয়েছে, এটাকে বলছে আধি ভৌতিক। আর আধি দৈবিক জ্বালা কাকে বলে? দৈব দুর্বিপাক জনিত যে জ্বালা। বলে দিই, যেমন বন্যা, মেদিনীপুর জেলায় এই বছর বন্যায় যে কি প্রবল ক্ষতি হয়েছে সেটা নেট দুনিয়ায় সবাই জানেন। তাহলে এই যে মেদিনীপুর জেলার মানুষ এই বছর, যে গেল কয়েকটা মাস আগে বন্যায় যে ভীষণ মানুষের ক্ষতি হলো, এটা কিন্তু আধি দৈবিক জ্বালার মধ্যে পড়ে রয়েছে। মানে বন্যায় মানুষের ক্ষতি হচ্ছে, মারা যাচ্ছে, ভূমিকম্পে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, খরায় মানুষ মারা যাচ্ছে, এটাকে বলছে আধি দৈবিক জ্বালা। তাহলে মায়েরা বোঝা গেল, আধি ভৌতিক মানে জীবজন্তুর জন্য মানুষের যে কষ্ট, আধি দৈবিক মানে দৈব দুর্বিপাকের জন্য যে কষ্ট, আর আধি আধ্যাত্মিক জ্বালাটা হচ্ছে একটু উন্নত জ্বালা, একটু জটিল ব্যাপার। আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনিও স্ত্রীকে ভালোবাসেন, নাতি নাতনিদেরকে ভালোবাসেন, নাতি নাতনিও ভালোবাসেন, পাড়া গ্রামের মানুষও আপনাকে ভালোবাসে, আপনিও ভালোবাসেন, কিন্তু মনের জ্বালা, দেহের জ্বালা যেন আমাকে কোনোদিন শান্তি দেয় না, এটা কি কম মানুষের আছে? কেন যে মনে এত জ্বালা হয়? কত সোনা দানা গড়েছি, কত টাকা পয়সা গড়েছি, তবুও বিছানায় শুতে গেলে মনে কেন এত অস্থিরতা আসে, দেহে কেন এত ব্যাধি জর্জরিত হয়ে আছে, কেন আমি শান্তিতে ঘুমাতে পারি না, কেন আমি শান্তিতে খেতে পারি না, এটাকে বলছে আধি আধ্যাত্মিক জ্বালা, দৈহিক জ্বালা, মানসিক জ্বালা। এই তিনটে জ্বালা একেবারে দূর করতে পারে বিশ্বের একটা শক্তি, সেটা হলো চৈতন্য মহাপ্রভুর কীর্তন রসামৃত। নিতাই গৌর তমানন্দ হরি বল। আমি আপনাদের বলে যাচ্ছি, আমি গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি, একেবারে মন প্রাণ দিয়ে সারা জীবন কীর্তন শুনে যান। আর আপনি কীর্তন প্রত্যেক দিন, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, সন্ধ্যা হোক বা মাঝরাত হোক, যতটুকু পারবেন, সুরে হোক, অসুরে হোক, বেতালে হোক, যায় আসে না, আপনি ঠাকুর ঘরে বসে কিছু না কিছু কৃষ্ণ নাম আপনি প্রত্যেক দিন চালিয়ে যান। আপনি 24 ঘন্টা তো নিজের উন্নতির জন্য করলেন, তা 1টা ঘন্টা যদি ঠাকুর ঘরে বসে ঠাকুরের নাম করেন, বলুন আপনার কি এসে যায়? আপনার কিছু হোক বা না হোক, ওই 1 ঘন্টা মায়ার সংসারে বসে যদি নিষ্ঠা সহকারে শুধু তার নাম চালিয়ে যান, আমি বলে দিচ্ছি আপনার ত্রিতাপ জ্বালা আপনার হৃদয় স্পর্শ করবে না, আপনার জীবন স্পর্শ করবে না। ইতিমধ্যে ত্রিতাপ জ্বালায় মানুষ সারা বিশ্ববাসী জ্বলছে, সেই জন্যই মহাপ্রভু বললেন কীর্তন রসে যদি কেউ ডোবে তার ত্রিতাপ জ্বালা ভব মহাদাবাগ্নি নির্বাপন, নিভে যাবে। কটা উপকার হয়েছে মা? 2টি। এক হচ্ছে চিত্তটা শুদ্ধ হবে, মন পরিষ্কার হবে,
আর দ্বিতীয় হচ্ছে ওই আমাদের ত্রিতাপ জ্বালা দূর হবে, আর তিন নম্বর হচ্ছে বিদ্যাবোধ জীবনা, মানে আমাকে লেখাপড়া শিখলে তবে কৃষ্ণ কথা বলতে পারবো, এটা কে বলেছে? আরে বাবা, পড়াশুনো শিখলেই যদি মানুষ হওয়া যায় তাহলে আজ থেকে শত শত বছর আগে বাংলার মাটিতে এত শিক্ষা দীক্ষা ছিল না, এত বাড়িতে বাড়িতে বড় বড় অফিসার ছিল না, অথচ দেখুন শত শত বছর আগে বাংলায় বৃদ্ধাশ্রমও কিন্তু ছিল না, আর এখন প্রত্যেকটা বাড়িতে ছেলে মেয়ে এমএ পাশ করে বসে আছে, বড় বড় পণ্ডিত হয়ে বসে আছেন, বড় বড় অফিসার হয়ে বসে আছেন, বড় বড় টাকার মেশিন হয়ে বসে আছেন, কিন্তু মা বাবাগুলো জায়গা পাচ্ছে না, বৃদ্ধাশ্রমে গিয়ে তারা শান্তি পাচ্ছে। তাহলে আপনি বলুন যে বিদ্যা বুদ্ধিটা কি ওই টাকা পয়সাই হয়? শুভ বুদ্ধি কি স্কুলে পড়াশুনো করলেই হয় না? ভগবানের কৃপা না থাকলে যতই তুমি টাকার মেশিন বানাও না কেন, যতই তুমি বড় সার্টিফিকেট তৈরি করো না কেন, যতই তুমি আমেরিকায় গিয়ে পণ্ডিত হও, ডাক্তার হও, মাস্টার হও না কেন, তুমি টাকার যন্ত্র হতে পারো কিন্তু ভদ্র মানুষ হতে পারবে না।